ন্যাশনাল যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় হলে, ন্যাচারাল ডিজাস্টার হলে, ন্যাচারাল ক্যালামিটি হলে, প্রাকৃতিক বিপর্যয় হওয়ার পর দুটো ব্যবস্থা আছে, একটা SDRF, NDRF। রাজ্য সরকারের কাছে একটা অগ্রিম টাকা থাকে, সেটা দিয়ে সে কাজ শুরু করবে, তারপরে কেন্দ্রের কাছ থেকে সহায়তা পাবে। কেন্দ্র সহায়তা করার আগে কেন্দ্রীয় দল এখানে পর্যবেক্ষণ করবে, এটা নিয়ম, কংগ্রেসের আমল থেকে এটা আমরা তৈরি করে দিয়েছি। এবার কেন্দ্রীয় দলের কাছে যেরকম তথ্য রাজ্য সরকার পৌঁছাতে পারবে প্রমাণপত্র সহ, কেন্দ্রীয় সরকার তখন সেটা দিতে রাজ্যকে বাধ্য থাকবে। পশ্চিমবঙ্গ সরকারই যখন 1 লক্ষ কোটি টাকা চাই, জানি না কত লক্ষ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে, কেন্দ্র নাও মানতে পারে, তারপরে দুজনা মিলে বসে ঠিক হবে যে কতটা প্রকৃতপক্ষে ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দেওয়া যায়। এইভাবেই ভারতবর্ষের সিস্টেম। তাই কেন্দ্রীয় পর্যবেক্ষক টিম এখানে আসছে মানে দয়া করা নয়। আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কখনো তাদের সঙ্গে ভালো খারাপ, খারাপ খারাপ, খারাপ ব্যবহার, ভালো ব্যবহার করবেন, এটাও কিন্তু বাঞ্ছিত নয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ফ্লিপ ফ্লপ, কখনো ভালো ব্যবহার করেন, কখনো খারাপ ব্যবহার করেন, যে যার ডিউটি করতে এসছে। কেন্দ্রের পর্যবেক্ষক টিম আমাদেরকে দয়া করতে আসেনি, আইন মোতাবেক এসছে। 2005 সালে এই আইন কংগ্রেস সরকার তৈরি করেছিল, ন্যাচারাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট। এই আইন অনুযায়ী তাদেরকে আসতে হবে, দেখতে হবে, অর্থ বরাদ্দ করতে হবে। তাই সেই টিম ঘুরুক ফিরুক, দেখুক সরকার তাদেরকে তথ্যসহ সমস্ত দাবি করুক, আমরা তো চাই। আবার বলছি, যদি কেন্দ্রের কাছে বাংলার জন্যে কোনো দাবি করার প্রয়োজন হয়, যদি পশ্চিমবঙ্গ সরকার মনে করে আমাদের তরফ থেকে দাবি হওয়া উচিত, আমিও কংগ্রেসের জনপ্রতিনিধি হিসাবে এই দাবি যথাযোগ্যভাবে, যথাস্থানে, তৎপরতার সঙ্গে নিশ্চয়ই সেই দাবি পেশ করব। যদি পশ্চিমবঙ্গ সরকার মনে করে যে আমাদেরকেও এই দাবির বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত, আমরা নিশ্চয়ই চাইব, কারণ বাংলাটা সকলের। বাংলার মুখ্যমন্ত্রী মনে করতে পারে বাংলা মমতা ব্যানার্জির, আমরা মনে করি বাংলা সকলের। দিল্লির কাছে দাবি করার অধিকার আমাদের সকলের আছে, এ দাবি অনেক আগে আমি করে রেখেছি অলরেডি, আম্বান শুরু হতেই এই দাবি আমরা করে রেখেছি আমাদের তরফ থেকে। আগামী দিনেও যদি প্রয়োজন হয়, পশ্চিমবঙ্গ সরকার যদি মনে করে যে আমাদের কোনো সহযোগিতা করা দরকার, তা তো আমরা করবই। এছাড়াও শত প্রবৃত্তভাবে এ দাবি তো আমরা করেছি, আগামী দিনেও করব। নেই হসপিটাল আছে, ডাক্তার নেই, ল্যাবরেটরি আছে, পরীক্ষার ব্যবস্থা নেই, লালারস ফেলে দেওয়া হয়, এটাই বাংলার করোনার চেহারা। তার মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী প্রতিদিন আমাদের বলছেন রাজনীতি করবেন না, করোনা নিয়ে রাজনীতি করা ঠিক না, ঘূর্ণিঝড় আম্বা নিয়ে রাজনীতি করা ঠিক না। অবশ্যই আপনার সঙ্গে আমরা একমত, কিন্তু সব থেকে আগে তো আপনি রাজনীতি করছেন। কালকে আপনি বলে দিয়েছেন করোনা নিয়ে আর আম্বা নিয়ে ভোট করতে হবে, তা রাজনীতি শুরু করলো কে? করোনা নিয়ে আম্বা নিয়ে পশ্চিমবঙ্গে ভোটের রাজনীতি তো আপনি শুরু করলেন গতকাল থেকে, আপনি খোলা মুখে সেটা বলে দিয়েছেন। আরে কমসে কম বিরোধীদেরকে আপনি তো আলোচনায় ডাকতে পারতেন যে ভাই লকডাউন উঠে গেল, পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় হয়ে গেল, আসুন না সবাই একটু আলোচনা করি, ভিডিও কনফারেন্সিং করে বিরোধী দলের লোকদের সঙ্গে কি আলোচনা করা যেত না? আপনার দলের লোকরা দিল্লির সরকারকে আলোচনার জন্য বলে, আমরাও বলি
নরেন্দ্র মোদির কাছে আমরা দাবি করেছিলাম বিরোধীদের সঙ্গে আলোচনা করার জন্য, সেই আলোচনায় আমিও অংশগ্রহণ করেছিলাম। কিন্তু পশ্চিমবঙ্গে আমরা কখনো দেখলাম না যে বিরোধীদেরকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গ সরকার কোনো আলোচনা করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন করেছে, আমরা দেখলাম না। এখানে সহযোগিতা করতে গেলে মুগুর খেতে হয়, বিরোধী দলের লোকদেরকে ত্রাণ কাজ করতে দেওয়া হবে না, কারণ তাতে নাকি তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে। স্বেচ্ছাসেবী সংগঠন তাদের ত্রাণ বন্টনের সুযোগ দেওয়া হচ্ছে না, কারণ তৃণমূলের ভাবমূর্তি নাকি নষ্ট হয়ে যাবে। এই হচ্ছে একটা পশ্চিমবঙ্গ সরকারের অ্যাটিচিউড। এই অ্যাটিচিউডিনাল প্রবলেম পশ্চিমবঙ্গের বারোটা বাজিয়েছিল। আপনার তো উচিত ছিল যে ভিডিও কনফারেন্সিং করে বাংলার বিরোধী দলের নেতাদের সঙ্গে, সেখানটাই পরিষদীয় দল আছে, রাজনৈতিক দল আছে, সকলের সঙ্গে যদি একটা আলোচনা করতেন, দিদি ভাই আপনার তো যাত্রা যেত না। সারা পৃথিবী জুড়ে করোনা নিয়ে মোকাবিলা করতে সকলের একসঙ্গে চলার যেখানে আহ্বান, সেখানে বাংলায় একসঙ্গে চলার পরিবর্তে বিভাজন, সেই বিভাজনের রাজনীতি চলছে। বাংলার মুখ্যমন্ত্রী তার নেতৃত্ব দিচ্ছেন, তাই তিনি ভোটের রাজনীতিতে নেমে পড়েছেন। আমরা ভোটের রাজনীতিতে নামার কথা বলছি না, আমরা বলছি পরিযায়ী শ্রমিকদের তাদের যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা করতে। আমরা বলছি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামোকে সুদৃঢ় করতে। আমরা বলছি অভাবী মানুষের কাছে আর্থিক সাহায্য পৌঁছে দিতে। বাংলার মুখ্যমন্ত্রী, আপনি যেহেতু মুখ্যমন্ত্রী, আপনি শুধু ভাষণ দিয়ে আপনার দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। আপনি মিথ্যা কথা কেন বলছেন? আপনি পরিযায়ী শ্রমিকদের বাসের ভাড়া দেননি, পরিযায়ী শ্রমিকদের ট্রাকের ভাড়া দেননি, যারা খালি পায়ে হাঁটতে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে তাদেরকে এক গ্লাস জলও আপনি দেননি। আর আজ আপনি বলছেন সব রকম ব্যবস্থা করে 10 লক্ষ পরিযায়ী শ্রমিককে নিয়েছেন, মিথ্যা কথা। আবার বলছি মিথ্যা কথা, চ্যালেঞ্জ থাকলো আমার, আপনি মিথ্যা কথা বলছেন, মিথ্যা কথা বলবেন না। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।